হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজ থেকে আমি আবার নতুন করে একটি ব্রিডিং প্রোগ্রেস স্টার্ট করব। তো তোমরা যারা একটা ক্লাস হয়ে গেছে বা এখনও হারি দাওনি বা একদম নিউ, তো তোমরা আমাকে ফলো করতে পারো, তাহলে তোমাদের প্রত্যেকটা স্টেপে আমি তোমাদেরকে হেল্প করে দিতে পারবো। তো এই ক্লাসে আমি একটা এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে এই যে দুটো লাভবার্ড আছে এদেরকেও আমি একটা এক্সট্রা হাড়ি দেবো। তো দেখবো এরা কোনো ব্রিডিং প্রোগ্রেস করে কি না। আর নর্মালি এরা যারা আছে এদের তো আমি দেবোই, আর এদের সাথে যে বাচ্চাগুলো যে আছে তাদেরকে আমি শিফট করে দেবো অন্য একটা জায়গায়, খাতারি কোনো একটা জায়গায় আমি শিফট করে দেবো। আর এদেরকে আমি নতুন করে ফার্স্ট টাইম আমি হাড়ি দেবো, আর দেখবো যে কোনো রেজাল্ট বা কোনো কিছু নতুন দেখা যায় কি না। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আজকে এখান থেকে আমি একটা গ্রিন পিচ ফেস আর এখান থেকে একটা লুটিন অপালাইন আমার বন্ধুকে গিফট করে দিয়েছি, কারণ এখানে অনেক পাখি হয়ে যাচ্ছিল, তার জন্য আমি নতুন ব্রিডিং প্রোগ্রেস স্টার্ট করতে পারছিলাম না। তো সেই ভিডিওটার কিছু অংশ আমি দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি খালি এই পেয়ারটাকেই হাড়ি দেবো, সেটারই ভিডিও দেখাবো। আর এদেরকে যে হাড়িটা দেবো সেটা আমি পরের ভিডিওতে বা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব, কারণ এটা যেহেতু মাদার পেয়ার আছে বা এখান থেকে এতগুলো বাচ্চা আমার এসছে, তো সেটা এদেরকে একটু আলাদাভাবে পরিচর্যা করব বা আলাদাভাবে দেখাবো। তো আজকে আমি হাড়িটা সেট আপ করবো হচ্ছে এই পেয়ারটার জন্য। তো সবার প্রথমে আমি এদেরকে এই কেসটাতে মানে এই কম্পার্টমেন্টটাতে আমি হাড়ি দেবো না, আমি হাড়ি দেবো হচ্ছে এই কম্পার্টমেন্টটাতে। তো এদেরকে শিফট করতে হবে তার আগে এখানে, কিন্তু তারও আগে আমি হাড়িটা এখানে রেখেছি, হাড়িটা দিয়ে দেবো, তারপরে এদেরকে শিফট করব। হাড়ি লাগিয়ে দিয়েছি এখানে, এবার এদেরকে এখান থেকে নিচে ট্রান্সফার করব। তারপরে এই নিচে যে একা অপালাইনটা আছে এটাকে একদম উপরে আমি ট্রান্সফার করে দেবো। এই যে দেখছো ঢুকিয়ে দিয়েছি এইমাত্র, জাস্ট দুটোকে একসাথে এই হাড়িও দেওয়া রয়েছে। খুব চিল্লাচ্ছে এই জন্য যে খুব ভয় পেয়ে গেছে, ওটা খুব চিল্লাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা নতুন জায়গা পেয়ে একটু এক্সাইটেড আছে। তো আমি আজকে নেস্টিং মেটেরিয়াল কিছুই দেবো না, এদেরও যখন একবার হাড়ি দেওয়া হবে দুটোকে একসাথে আমি নেস্টিং মেটেরিয়াল প্রোভাইড করব। আজকে আপাতত হাড়িটা দিলাম অনেকদিন পর দিচ্ছি বলে, যাতে ওরা রিকগনাইজ করতে পারে, চিনতে পারে বা দেখতে পারে, তো সেই জন্য আমি এদেরকে আজকে দিয়েছি। আর এদেরকে যখন আলাদা করব, আলাদা করে মোস্ট প্রবাবলি নিচে যে খাঁচাটা ফাঁকা করেছি, কারণ এই পাখিটাকে আবার উপরে করে দিয়েছি আমি, সিঙ্গেল রয়েছে এটা, তো এইখানে আমি ট্রান্সফার করব এই বাচ্চাগুলোকে। তখন বাবা মা খালি থাকবে হচ্ছে এই খাঁচাটায়, তো তখন আমি এদেরকে হাড়িটা প্রোভাইড করব। আর সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব পুরোটা, আর প্রত্যেকটা নেস্টিং মেটেরিয়াল থেকে শুরু করে যা যা করছি পাখির জন্য পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর এর আগের ব্রিডিং প্রোগ্রেসটাও আমার শেয়ার করা আছে পুরো সিরিজটা, তোমরা যারা দেখোনি উপরে আই বাটনে লিংক করে সেটা তোমরা দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো, আর যখনই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে যখনই নতুন একটি ভিডিও আমি দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।